মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার শুভেচ্ছা দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের 32তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা চতুর্থ অধ্যায় ছিলাম। চতুর্থ অধ্যায়টি মূলত সমাজকর্ম সম্পর্কিত বিভিন্ন ধরনের যে প্রত্যয় আছে সেই প্রত্যয়গুলো নিয়ে আজ আলোচনা করে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমাজ সেবা ও সমাজকর্ম। আমরা জানি যে আমাদের সমাজকর্মের যে বর্তমান আধুনিক রূপ, এই রূপে আসার জন্য আমাদের অনেক ধাপ পেরিয়ে আমাদের আসতে হয়েছে। তো সমাজকর্মের পূর্বের একবারে শুরুর যে রূপ, সেই রূপটি মূলত হচ্ছে সমাজ সেবা। অর্থাৎ পৃথিবীতে যেদিন থেকে মানুষের আবির্ভাব এবং মানুষ সামাজিকভাবে বসবাস করতে শুরু করে, সেদিন থেকে মূলত মানুষের মানুষের যে সহযোগিতা, সহভাগিতা, একে অন্যকে সাহায্য করার যে মনোভাব, মানসিকতা, সেখান থেকে মূলত আমাদের সমাজের ভিতরে একজনের পাশে দাঁড়ানোর অথবা তার দুঃখে দুঃখী হওয়া, তার সুখে সুখী হওয়ার যে মনোভাব, তাকে সাহায্য করার যে ইচ্ছা, প্রেরণা, সেটাই হচ্ছে মূলত আমাদের এই সমাজ সেবা। অর্থাৎ সমাজকর্মের পুরাতন রূপই হচ্ছে মূলত সমাজ সেবা। আমরা জানি যে আমাদের এই যে আমরা বর্তমান আধুনিক সমাজে বসবাস করছি, এই রূপে আসার জন্য আমাদের অনেক পরিবর্তনের প্রয়োজন হয়েছে। তো একটা সময় আমরা যদি দেখি যে পৃথিবীর তিনটি যুগ ছিল, একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে বর্তমানে আধুনিক যুগ। অর্থাৎ অতীতেও আমাদের সমাজে বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের পরিকল্পনা, সমাজ উন্নয়নমূলক অনেক ধরনের চিন্তা ভাবনা, সমাজের বিভিন্ন অবকাঠামোগত যে উন্নয়ন, সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে চিন্তা ভাবনা পরিকল্পনা সেটা ছিল। তো আমরা দেখি যে আমাদের মানুষের প্রথম যে আবিষ্কার অথবা আমরা প্রথম যে বিষয়টাকে তৈরি করতে পারি সেটা হচ্ছে আগুন, এবং এই আগুনের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী ছিল, খাদ্য পণ্য ছিল, সেগুলো আমরা ধীরে ধীরে সুন্দরভাবে আগুনে পুড়ে খেতে শুরু করলাম। কিন্তু এর আগে মানুষ গভীর অরণ্যে, বনে, জঙ্গলে বসবাস করত। সেখানে তারা শিকার ধরে সেই শিকারটাকে তারা কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলত। তো এই যে আমাদের পরিবর্তন, ধীরে ধীরে আমরা পশু শিকার করার বিভিন্ন ধরনের অস্ত্র আমরা তৈরি করতে শিখলাম। আমরা একটা সময় যাযাবর জীবন যাপন করতাম, অর্থাৎ আমরা কোন জায়গাতে স্থায়ীভাবে আমরা বসবাস করতাম না। মানুষ যখন দেখতো যে তার আশপাশে বিভিন্ন ধরনের ঘাটতি দেখা দিচ্ছে, খাদ্যের ঘাটতি, পানির ঘাটতি অথবা পরিবেশ বসবাসের আর অনুকূলে নেই, তখনই তারা এক স্থান থেকে আরেক স্থানে খাদ্যের সন্ধানে, নিরাপদ পরিবেশের সন্ধানে, বিশুদ্ধ পানির সন্ধানে তারা স্থানান্তরিত হতো। তো তখন থেকেই আমাদের এই সমাজে মানুষের প্রতি মানুষের যে সাহায্য করার মন মানসিকতা, সেখান থেকে মূলত আমাদের এই যে একত্রিত হয়ে বসবাস করার, সমাজের ভিতরে বসবাস করার যে মনোভাব, সেটা তৈরি হয়েছে। এখন আমরা যদি দেখি আমাদের বিভিন্ন জায়গায় যে সমাজ ব্যবস্থা, আমরা সবাই সবসময় চেষ্টা করে থাকি একই গোত্রীয় অথবা একই আত্মীয় স্বজন অথবা খুব পরিচিত মানুষের সাথে যেন আমরা মিলেমিশে বসবাস করতে পারি। সমাজের ভিতরে সবাই বিভিন্নভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকে, এতে করে একজনের প্রতি আরেকজনের একটা মায়া মমতা অথবা তার প্রতি যে আন্তরিকতা সেটা অনেক বেশি থাকে। তো আমরা আমাদের শহুরে সমাজ ব্যবস্থা এবং আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায় যদি দেখি,
আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায় একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা অনেক বেশি, কিন্তু শহরে সমাজ ব্যবস্থায় এটা খুব বেশি দেখা যায় না, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে এসে শহরে বসবাস করে থাকি, যার কারণে আমাদের শহরের প্রতিবেশীর সাথে অথবা একই ছাদের নিচে বসবাস করার পরেও তার প্রতি আমাদের সেরকম মায়া মমতা অথবা আন্তরিকতা সৃষ্টি হয় না, যার কারণে আমরা দেখি যে বছরের পর বছর একসাথে বসবাস করার পরে আমরা কেউ কাউকে চিনি না, অথবা তার যে বিভিন্ন ধরনের বিষয় আসে আছে অথবা তার সমস্যাগুলো নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথাও করি না। তো যাই হোক, আমরা এবার আলোচনায় ফিরে আসি। আমাদের আলোচনার বিষয় ছিল সমাজ সেবা এবং সমাজকর্ম। তো এই সমাজ সেবা থেকে মূলত আধুনিক রূপে পরিবর্তিত হয়ে এসেছে সমাজ কর্ম। তো একটা সময় আমাদের এই সমাজ সেবায় বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো পরিচালিত হতো এগুলো পরিকল্পিত ছিল না, অথবা কোনো সুন্দর নিয়মের মধ্যে এগুলো পরিচালিত হতো না। সমাজের ভিতর যারা অর্থশালী সম্পদশালী ক্ষমতাবান রাজা জমিদার নবাব, তারা মূলত সমাজটাকে নিয়ন্ত্রণ করত, পরিচালনা করত, এবং তারা তাদের সম্পত্তি অথবা অর্থগুলো দরিদ্র অসহায় মানুষের জন্য বিভিন্নভাবে তারা বিলিয়ে দিত, অথবা তাদের বিভিন্ন ধরনের চাহিদা মেটানোর জন্য তারা সেগুলো প্রদান করত। এতে করে এসব কার্যক্রমগুলো খুব এলোমেলোভাবে অথবা বিচ্ছিন্নভাবে সংগঠিত হতো, যার কারণে সমাজের প্রকৃত পক্ষে আমরা এবার দেখি যে সমাজসেবা সমাজকর্ম আমাদের পাঠ্যপুস্তকে এটা কিভাবে তুলে ধরা হয়েছে। সমাজসেবা প্রত্যয়টি সমাজের মতে পুরাতন। যখন থেকে সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে তখন থেকেই সমাজসেবা ব্যবস্থা বিদ্যমান। স্কিপুরতা সহকর্মী বলেছেন, সমাজসেবার আবির্ভাব ঘটেছে সর্বপ্রথম এবং সমাজ কল্যাণের উপর ভিত্তি করে সমাজ কর্মের পদ্ধতিগুলোর উদ্ভব করেছে। অর্থাৎ আমাদের আলোচনার সাথে পাঠ্যপুস্তকের অনেক মিল আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্কিপার এবং তার সহকর্মীগণ যে বিষয়টি বলেছেন, সর্বপ্রথম আমাদের সমাজে সমাজসেবা বিষয়টি এসেছে, তারপরে সমাজ কল্যাণ, এবং সমাজ কল্যাণের পরবর্তী যে রূপ সেটা হচ্ছে আমাদের সমাজকর্ম। অর্থাৎ তিনটা বিষয় হচ্ছে সমাজের মানুষকে নিয়ে কাজ করে, কিন্তু সময়ের বিবর্তনের কারণে তাদের কার্যক্রমগুলোরও কিছুটা ভিন্নতা অথবা তাদের কাজের মধ্যে অনেক ধরনের বৈচিত্র্যতা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এই সাবজেক্টটা হয়ে গেছে একটি প্রফেশনাল সাবজেক্ট, অর্থাৎ যে কেউ চাইলে এখন আর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবে না যদি তার শিক্ষাগত দক্ষতা যোগ্যতা এবং উচ্চত ডিগ্রি না থাকে। তো সেই দিক থেকে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে আমাদের সমাজকর্মের বর্তমান যে চাহিদা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে যারা এই পেশায় নিয়োজিত থাকে তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদের বিভিন্ন ধরনের যে কাজের যে সম্মাননা পারিশ্রমিক সেটা অন্যান্য পেশার মতোই সমানভাবে বিবেচনা করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে এখনো এই পেশাটাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না, বিধায় অনেকে এই পেশায় এখনো সেইভাবে আসতে আগ্রহী হচ্ছে না। তবে দিন দিন আমাদের কাজের পরিধি আমাদের ক্ষেত্র অনেক বৃদ্ধি পাচ্ছে, যার কারণে অনেকে এই পেশায় আসতে আগ্রহ প্রকাশ করছে, এবং সরকারিভাবে বেসরকারিভাবে আন্তর্জাতিকভাবে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে এই পেশায় নিয়োজিতদের বিভিন্ন ধরনের কাজের দক্ষতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে তাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা এবং পারিশ্রমিক নির্ধারণ করছে। তো যাই হোক, আমরা এবার আলোচনা করব যে সমাজসেবা এবং সমাজকর্মের মধ্যে কি কি ধরনের সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য আছে। সমাজসেবা ও সমাজকর্মের মধ্যে যদি আমরা সাদৃশ্য খুঁজতে যাই তাহলে আমরা কিছু সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য উদ্দেশ্যগত সম্পর্ক। সমাজসেবা এবং সমাজকর্মের লক্ষ্যই হচ্ছে সমাজের মানুষকে বিভিন্নভাবে
সহায়তা করা, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করা, তাদের আত্ম উন্নয়নমূলক বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো আছে সেসব কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে তাদেরকে বোঝানো, অথবা তারা যেন নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে উৎপাদন করতে পারে, অথবা তারা তাদের চাহিদা মেটাতে পারে, তাদের বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয়তা সেগুলো তারা পূরণ করতে পারে, সেই বিষয় অথবা সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো মূলত সমাজসেবা এবং সমাজকর্মের মিশন এবং ভীষণ। অর্থাৎ আমরা জানি যে আমাদের সমাজকর্মে যে কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে মূলত আমাদের সমাজের দুস্থ, দরিদ্র, অবহেলিত অথবা সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে আমাদের এই কার্যক্রম, যার কারণে আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়ায় সেই সব মানুষগুলোকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে তাদের সুন্দর একটি জীবন দেওয়া যায়, কীভাবে তাদের অভাব চাহিদা দূর অভাব দূর করে তাদের চাহিদাগুলো পূরণ করা যায়, তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের এই সমাজকর্ম কার্যক্রম পরিচালনা করে থাকে। উৎপত্তিগত সম্পর্ক, অর্থাৎ আমাদের উৎপত্তিটা হয়েছে সমাজের ভিতর থেকে, সমাজের ভিতরে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি, সমাজের মানুষদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, দলীয় সমস্যা, সমষ্টিগত সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। অর্থাৎ সমাজের প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন ধরনের চাহিদা এবং সমস্যা থাকে যেগুলো তার একার পক্ষে পূরণ করা সম্ভব হয় না, তো সেই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি সমাজের সকল মানুষকে নিয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য, যেন সমাজ একটি সুস্থ পরিবেশ বিরাজ করে এবং সমাজের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। কর্মসূচিগত যে সম্পর্ক, আমাদের কর্মসূচিগুলো মূলত সমাজের মানুষ কেন্দ্রিক, অর্থাৎ সমাজের মানুষকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি প্রদান করে থাকি, সমাজের মানুষের সাথে আমাদের সমাজের পরিবেশ, আমাদের বিভিন্ন ধরনের যে বস্তুগত এবং অবস্থাগত বিষয়গুলো আছে, সম্পদগুলো আছে যেগুলো সমাজের মানুষের জন্য বিভিন্ন ধরনের উপকারে আসে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। অর্থাৎ একটা সমাজ সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন, সে কর্মসূচিগুলো প্রয়োজন, সেগুলো আমরা গ্রহণ করে থাকি এবং খুব সুন্দরভাবে সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করে থাকি। সংগঠনগত সম্পর্ক, সমাজসেবা এবং সমাজকর্ম সাংগঠনিকভাবে খুবই সুপ্রতিষ্ঠিত এবং সুসংগঠিত। এই সংগঠনের যে কার্যক্রমগুলো এগুলো মূলত আমাদের মানব সেবা, আমাদের সমাজ কল্যাণ, অর্থাৎ সমাজের যে বিষয়গুলো আছে যেগুলো আমরা বিভিন্নভাবে আমরা সমাধানের চেষ্টা করে থাকি, আমরা চেষ্টা করে থাকি একটি সমাজকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সমাজের মানুষের ভিতরে যে বৈষম্য, সমাজের মানুষের ভিতরে যে শ্রেণীভেদ, এই যে আমাদের ভিতরে যে ভেদাভেদ, সেগুলোকে আমরা কীভাবে দূর করতে পারি, যার কারণে আমরা চেষ্টা করে থাকি যে সমাজে যারা দুর্বল অসহায় মানুষ আছে, যারা তাদের বিভিন্ন ধরনের মতামত, তাদের চিন্তা ভাবনাগুলো সমাজে প্রকাশ করতে পারে না, অথবা সমাজের প্রতি তার যে কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে সেই কর্তব্যগুলো যথাযথভাবে পালন করতে পারে না, সেই বিষয়গুলোতে আমরা তাদেরকে উৎসাহ দিয়ে থাকি, তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে, নেতৃত্ব দেওয়ার যে তাদের দক্ষতা আছে, ক্ষমতা আছে, গুণ আছে, সেগুলো সম্পর্কে আমরা তাদেরকে অবগত করে থাকি, তারাও যেন সমাজকে নেতৃত্ব দিতে পারে, পরিচালনা করতে পারে, সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলোতে যেন তারা ভূমিকা এবং অবদান রাখতে পারে, যার কারণে আমরা তাদেরকে অনেক ধরনের শক্তি, সাহস এবং উৎসাহ দিয়ে থাকি, যাহাতে করে তারা তাদের ভিতরের যে সুপ্ত ক্ষমতা এবং প্রতিভাগুলো আছে সেগুলো তারা প্রকাশ করতে পারে, কোনো ভয় ভীতি এবং নিঃসংকোচে যেন তারা সমাজে আরো অন্য 10-5 জন মানুষের সাথে তারা সমান তালে চলতে পারে। মানব সম্পদ উন্নয়নমূলক যে সম্পদ, মানব সম্পদ মানে হচ্ছে প্রতিটি মানুষই এক একটা সম্পদ, অর্থাৎ আমাদের কাজ করার যে শক্তি সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্যগুলো আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারি না, অর্থাৎ আমরা আমাদের কিছু সুযোগ সুবিধা অথবা অর্থনৈতিক দৈন্যের কারণে অথবা আর্থিক সমস্যার কারণে আমরা আমাদের
অনেক ধরনের চিন্তা ভাবনা অথবা উদ্ভাবনী যে শক্তি সেগুলো আমরা প্রকাশ করতে পারি না, আমাদের ভিতরে যে সুপ্ত ক্ষমতা দক্ষতা প্রতিভা সেগুলো আমরা প্রকাশ করতে পারি না, সেসব ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি আমাদের এই মানব সম্পদকে খুব সুন্দরভাবে প্রকাশ করার জন্য। অর্থাৎ প্রতিটা মানুষের যে কাজ করার শক্তি সামর্থ্য আছে সে অনুযায়ী তার দক্ষতা এবং যোগ্যতাকে নিরূপণ করে যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের উপর তাকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া, তাকে কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া, তাকে কাজের সুযোগ করে দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যাহাতে সমাজে সেও পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়ে স্বাবলম্বী হয়ে অন্যের উপর মুখাপেক্ষী হয়ে জীবনযাপন করতে না হয়। তো সেই সব বিষয়গুলোতে আমরা খুব গুরুত্ব সহকারে কাজ করে থাকি। আমাদের যে বিভিন্ন জিও এবং এনজিওগুলো আছে, যে এনজিওগুলো এসব দরিদ্র মানুষদেরকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র সহায়তা, ক্ষুদ্র ঋণ অথবা বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে তুলছে, এতে করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে। যাই হোক, আমাদের সমাজসেবা এবং সমাজকর্মের উভয়েরই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষকে বিভিন্নভাবে সহায়তা করা, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য কাজ করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা। তো এবার আমরা যে বিষয়টা দেখবো যে আমাদের সমাজসেবা এবং সমাজকর্মের মধ্যে সুসম্পর্কের পাশাপাশি স্বাদেশের পাশাপাশি কিছু বৈশিষ্ট্য আছে, কিছু অমিল আছে, যেগুলো আমরা এখন আলোচনা করব। সমাজসেবা ও সমাজকর্মের বৈশিষ্ট্য বা পার্থক্য, অর্থাৎ আমাদের মিলের পাশাপাশি কিছু অমিল আছে, তারপরে সমাজসেবা এবং সমাজকর্মের যে কার্যক্রম তারা সমাজের কল্যাণের জন্য মঙ্গলের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু তাদের কাজের ধরন এবং প্রকৃতির মধ্যে কিছুটা ভিন্নতা আছে, পার্থক্য আছে, বৈশিষ্ট্য আছে। আমরা যদি দেখি যে এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পরিধিগত পার্থক্য, অর্থাৎ আমাদের যে কাজের ক্ষেত্র আমরা কতটুকু পরিমাণ অর্থাৎ কি পরিসর আমরা কাজ করতে পারবো সেদিক থেকে বিবেচনা করলে সমাজকর্মের পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, এবং সমাজকর্মের এই কার্যক্রমগুলো মূলত সম্পাদন করে থাকে আমাদের সমাজসেবা। অর্থাৎ আমাদের পরিধিগত দিক থেকে সমাজকর্মের পরিধি অনেক ব্যাপক এবং বিস্তৃত এবং সমাজসেবার পরিধি তার থেকে অনেক কম, অর্থাৎ পরিধি তেমন বিস্তৃত নয়। তারপরে যদি দেখি আমরা কার্য প্রক্রিয়াগত পার্থক্য, আমাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রম অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের যে কার্যক্রম পরিচালনা করে থাকি সেই সব দিক দিয়ে আমরা যদি বিচার বিশ্লেষণ করে থাকি, তাহলে অবশ্যই আমাদের সমাজকর্মের যে কার্য প্রক্রিয়া এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, পরীক্ষিত এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমরা এসব কার্যক্রম পরিচালনা করে থাকি, যাতে করে আমাদের কোনো একটি সমস্যার সমাধানের সম্ভাবনা অনেক ভালো থাকে, অর্থাৎ আমরা খুব সুন্দরভাবে সেই কাজটা সম্পাদন করতে পারি এবং আমাদের সেই কাজের যে ফল সেটা আমাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সমাজসেবার ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেগুলো পরিকল্পিত নয়, অর্থাৎ আমরা সুচিন্তিতভাবে সেইভাবে আমরা চিন্তা ভাবনা অথবা পরিকল্পনা মাফিক যে কাজগুলো আমরা করতে সক্ষম হয় না, মূলত সেই কাজগুলো যেমন ধরো আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা সব প্রণোদিত হয়ে অথবা তাদের বিভিন্ন ধরনের যে সক্ষমতা আছে, তাদের বিভিন্ন ধরনের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো দিয়ে তারা চেষ্টা করে তার পারিপার্শ্বিক যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের সেবা সহায়তা প্রদান করার জন্য। তো সেসব ক্ষেত্রে তাদের কার্যক্রমগুলো সেইভাবে সুস্পষ্ট, সুসংগঠিত, পরিকল্পিত এবং বিভিন্ন পরীক্ষা লব্ধ জ্ঞানের যে প্রয়োজন সেগুলো তারা প্রয়োগ করতে পারে না অথবা তারা সক্ষম হয় না। প্রাতিষ্ঠানিক যে সম্পর্ক অর্থাৎ সমাজকর্মী যে কার্যক্রমগুলো এগুলো প্রাতিষ্ঠানিকভাবেই সম্পাদন করা হয়ে থাকে, অর্থাৎ একজন পেশাদার সমাজকর্মী যখন সমাজ
সমাজে কাজ করতে যাবে তাকে অবশ্যই নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে করে তার কার্যক্রমগুলো খুব সুন্দর হয়ে থাকে এবং তার অনেক ধরনের কাজের যে মাধ্যমগুলো সিস্টেমগুলো সেগুলো খুব ভালোভাবে সে সে প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি আছে প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আছে সেগুলো সে অ্যাপ্লাই করে কার্যক্রম সম্পাদন করতে পারে। কিন্তু অপরদিকে সমস্যা হওয়ার যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে সেগুলো সেইভাবে প্রাতিষ্ঠানিক না, অর্থাৎ অপেশাদার, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ সমাজের কিছু মানুষ তারা এই সহায়তা অথবা সেবামূলক কাজগুলো করে থাকে। পেশাগত যে পার্থক্য সেই পার্থক্যটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পারি যে সমাজকর্ম হচ্ছে একটি পেশাদার কার্যক্রম, অর্থাৎ কেউ যদি সমাজকর্মের মাধ্যমে সমাজে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই তাকে দক্ষতা, যোগ্যতা এবং উচ্চতর শিক্ষা ডিগ্রি অর্জন করতে হবে এবং স্বীকৃতি অর্জন করতে হবে, তবেই সে সমাজে কাজ করতে পারবে অথবা কোনো একটি প্রতিষ্ঠানে সে বিভিন্ন যে তার দক্ষতা এবং যোগ্যতা আছে সে অনুযায়ী সে কাজের সুযোগ পাবে। কিন্তু অপরদিকে সমাজসেবা হচ্ছে একটি অপেশাদার কার্যক্রম, অর্থাৎ এখানে কোন ধরনের দক্ষতা, যোগ্যতা অথবা ডিগ্রির প্রয়োজন হয় না, যে কেউ সমাজে কাজ করতে পারে অর্থাৎ সমাজের বিভিন্ন ধরনের কার্যক্রমগুলোকে সে অংশগ্রহণ করতে পারে, সহায়তা করতে পারে, সহযোগিতা করতে পারে এবং সহভাগিতা করতে পারে, দায়িত্বশীলতা। তো কোনো একটি কাজ যখন আমরা করতে যাই অবশ্যই সে কাজের প্রতি আমাদের একটি দায়িত্ব থাকবে, সেই কাজের প্রতি আমাদের একটি জবাবদিহিতা থাকবে, আমি সে কাজটা ভালোভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছি কি হয় নাই, কী ধরনের আমার সমস্যা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাকে আমার প্রতিষ্ঠানে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অর্থাৎ আমাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা আমাকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং দায়িত্বের সাথে পালন করতে হবে। কিন্তু অপরদিকে সমস্যা যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে, অর্থাৎ যারা কোনো জবাবদিহিতা ছাড়া দায়িত্ব না নিয়ে তাদের মন করা ইচ্ছা মতো তারা সে যে কাজগুলো করে থাকে তাদের কারো কাছে কোনো ধরনের জবাবদিহ দিতে হয় না, তাদের সেই কাজের অগ্রগতি, সুফলতা, ব্যর্থতা এগুলো নিয়ে তাদের কারো কাছে কোনো ধরনের কৈফিয়ত দিতে হয় না। তারপর আমরা দেখতে পারি যে আমাদের সমাজকর্মের যে কার্যক্রমগুলো সেগুলো খুব সুন্দরভাবে সম্পাদিত হয়ে থাকে। তাত্ত্বিক ও ব্যবহারিক পার্থক্য, সমাজকর্ম হচ্ছে একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক পেশাদার কার্যক্রম, অর্থাৎ আমরা আমাদের তথ্যীয় যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আমরা অর্জন করার পরে আমরা সেটা ফিল্ড লেভেলে আমরা অ্যাপ্লাই করে থাকি, প্রয়োগ করে থাকি, এতে করে আমাদের কার্যক্রমগুলো খুব সুন্দর হয়ে থাকে। আমরা আমাদের পুঁথিগত যে জ্ঞানটা অর্থাৎ তথ্যীয় যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে আমরা খুব সুন্দরভাবে আমাদের আমাদের যে কর্ম এরিয়া অর্থাৎ কর্ম অঞ্চল আছে সেই সব অঞ্চলগুলোতে আমরা খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারি। কিন্তু সমাজসেবার ক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক কোনো কিছুরই প্রয়োজন হয় না, সম্পূর্ণ নিজের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা অথবা নিজস্ব যে বুদ্ধি জ্ঞান সেই জ্ঞানের মাধ্যমেই এই সব কার্যক্রমগুলো পরিচালিত অথবা পরিচালনা করা হয়ে থাকে। যাই হোক, আজকে আমরা আলোচনার বেশি দীর্ঘায়িত করছি না। তাহলে মোটামুটি আমরা সমাজসেবা এবং সমাজকর্ম বলতে আমরা কি বুঝি মোটামুটি আমরা ভালো একটি ধারণা আমরা অর্জন করতে পারলাম আজকের এই ক্লাস থেকে। আমরা যদি এক বাক্যে বলতে চাই সমাজকর্ম এই পেশায় অথবা সমাজকর্মের মাধ্যমে কোনো কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই তাকে দক্ষ, যোগ্য এবং উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে এবং সমাজে তার একটি স্বীকৃতি অর্জন করতে হবে। অপরদিকে সমাজসেবার যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে এইসব কার্যক্রমের জন্য কোনো ধরনের দক্ষতা, যোগ্যতা অথবা শিক্ষার প্রয়োজন হয় না। তো যাই হোক, সমাজকর্মের বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলি মূলত আমাদের সমাজসেবা, অর্থাৎ আমরা সমাজের মানুষের জন্য যে বিভিন্ন ধরনের সেবাগুলো, সহায়তাগুলো দিয়ে থাকি সেই যে
আর্থপীড়িত দরিদ্র মানুষ তাদের অনেকভাবে আমরা সহায়তা প্রদান করে থাকি, সেটা প্রাতিষ্ঠানিকভাবে অথবা অপ্রাতিষ্ঠানিকভাবে। তো সবারই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে এই শ্রেণীর মানুষগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের জীবন মান, তাদের আত্ম উন্নয়নে ভূমিকা রাখা, অবদান রাখা। সেই চিন্তাভাবনা থেকে মূলত এই পেশাটা দিন দিন খুব গুরুত্ব পাচ্ছে এবং এই পেশার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং অনেকেই এই পেশায় আসার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং অনেকেই উচ্চতর শিক্ষা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে তারা কাজ করছে। আমাদের বাংলাদেশে এখন কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের প্রতিটা ক্ষেত্রে এখন আমরা এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছি এবং এই সাবজেক্টের প্রতি আগ্রহ, শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। তোমাদের কাছে আহ্বান থাকবে আমাদের এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে এবং নোট করবে, যাহাতে পরবর্তীতে এই বিষয়গুলো কোনো ধরনের সমস্যা না হয় অথবা তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারো এবং পরীক্ষায় সুন্দরভাবে উপস্থাপন করে ভালো ফলাফল অর্জন করতে পারো। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখো।